আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাকরোলের রেসিপি। যারা কাকরোল খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকে রেসিপিটা। কাকরোল এরকম ভাজি করলে খেতে হয় দুর্দান্ত, দুপুরের গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। রেসিপিটা করার জন্য আমি নিয়েছি কাকরোল, দেখতে পাচ্ছেন আমি কাকরোলগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আলুগুলো কাকরোলের মতো কেটে নিয়েছি। এবার আমি সেদ্ধ করার জন্য একটা চুলায় কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি কাকরোল আলু, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব, দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি থেকে কাকরোল আর আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লবণের সাথে হালকা কিছুটা হলুদ দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি হলুদ দেইনি, শুধু লবণ দিয়ে 50% সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 2টো শুকনো মরিচ, 1/2 চামচ আস্ত জিরা, 4-5 সেকেন্ডের মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বড় সাইজে 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, মাঝখান থেকে চিরে নিয়েছি। এবার আমি কাকরোল আর আলু একসাথে দিয়ে নিচ্ছি, যেহেতু কাকরোল আলু সেম বা বিসেদ্ধ হয় সেজন্য একসাথে দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম বেজে নিলে খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা, আমি পেঁয়াজ দুইভাবে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে বেজে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে বেজে নেব। এতে করে কিন্তু এটার টেস্টটা খুব ভালো আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচের কম দিয়েছি হলুদ গুঁড়া। এবার আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি কাকরোলের সাথে, সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, আমি ফালি ফালি করে নিয়েছি, টমেটোটা আমি পরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না, শুধু নেড়ে চেড়ে বেজে নেব। আর যেহেতু সেদ্ধ করা ছিল, এটা কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়, চেনটাও কিন্তু খুব ভালো আসছে। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল লাগছে। এটা ভাত রুটি কিংবা পরোটা সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আবারও নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব, আমি হালকা কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারাও চেক করে নেবেন। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা দেখে মনে হচ্ছে কতটা মজাদার। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।